দর্শক, আমি টিনা সালাম মঞ্জুর, স্বাগত আপনাদের সবাইকে আজকের সম্পর্কে। আজ আমাদের সাথে আছেন বেশ জনপ্রিয় জিঙ্গেল সুরকার রিপন খান এবং তার সুযোগ্য পুত্র হৃদয় খান। আসুন কথা বলি তাদের সাথে। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। বাবা ছেলেকে একসাথে পেয়েছি, দুজন একই প্রফেশনে পাশাপাশি কাজ করছেন, এই ব্যাপারটা কেমন লাগে যে আপনি আপনি যখন কাজ করছেন আপনার পাশাপাশি আপনার ছেলেও একই সাথে কাজ করছে? বিষয়টা আসলে যেহেতু মানে একই প্রফেশন, একটা স্টুডিওর মধ্যে কাজ করছি, একই ধারা তো ডেফিনেটলি। হৃদয়ের কাছ থেকে শুনতে চাই যে বাবার কাছে যে মানে কনস্ট্যান্ট মানে আপনি তো একটা ব্যাপারটা যে পাচ্ছেন সেটা কিভাবে আপনি দেখেন? হ্যাঁ অবশ্যই, ওটাও মানে আমিও তো হয়তো অনেক কিছু মানে জানি না, মিউজিকের ক্ষেত্রে অনেক কিছু আমার শেখার তো আছে। তো সেক্ষেত্রে আমি খুবই লাকি, যে মানে লাকি আসলে বলা ঠিক হবে না, আমার খুব ভালো লাগে যে আমি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আমার কোনো কিছু ভুল হলে আমি সেটা জিজ্ঞেস করতে পারি বাবার কাছে যে এটা কি ভুল হচ্ছে কিনা, বাবা সাজেস্ট করে। আমি অলওয়েজ একটা নিজের ক্ষেত্রে আমার ভালো লাগে যে আমার সাজেশন, পারফেক্ট সাজেশনটা আমি পাচ্ছি, এটার জন্য আমি খুবই ভালো লাগে। হ্যাঁ ওইটা তো খুব মজার, আমাদের বিশাল বড় ফ্যামিলি, আমরা খুব মজা করি, গান বাজনা করি, নাটক করি, বিভিন্ন কমিক টাইপের কিছু করি, বিভিন্ন একটা অনেক একটা মানে ঐতিহ্য আমাদের ফ্যামিলির, সবসময় প্রত্যেক বছর একবার করি আর কি। হৃদয় কেমন লাগে দাদার গান শুনতে, ওই ব্যাপারগুলো কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে, আমি আসলে সবসময় চেষ্টা করি, আমার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে শেখার কোনো কিছু, মানে দাদাকে যখন দেখি সে গান নিয়ে বসছেন আমি চেষ্টা করি তার পাশে বসে কিছু শেখার। বা আমি মাঝে মাঝে ছোটবেলা থেকে যখন দাদা যখন গান শিখেতো আমি পাশে বসে থাকতাম, আমার দাদার কাছ থেকেই আমি তবলাটা শিখেছিলাম। তো দাদা গান শিখেতো আমি তবলা বাজাতাম দাদার পাশে বসে, তো আমার খুব ভালো লাগে এবং আমি অলওয়েজ এটা এনজয় করি এবং অবশ্যই আমি শিখি অনেক কিছু ওখান থেকে। বুঝছি, বলতে হচ্ছে ওর মিউজিকে হাত দেওয়ার কোনো নো ওয়ে, মানে আপনার ওর মিউজিকে হাত দেওয়ার মতো মানে আমি এত এত বড় মিউজিশিয়ান, আমি এত 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 বছর কাজ করছি, বাট ওর মিউজিকে হাত দেওয়াটা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। লাইন বাই লাইন যারা মিউজিশিয়ান তারা বুঝতে পারবেন আমার কথাগুলো, ওর লাইন বাই লাইন ডিফারেন্ট প্রত্যেকটা লাইন, নট ইভেন দ্যাট ড্রামস এর কিক, স্নেয়ার সিলেকশন, হাই হেড যেগুলো আছে, পার্কাশনস যেগুলো আছে, বেস লাইন, বিভিন্ন কোয়ার্টার ডিফারেন্ট, মানে নট রেগুলার। হ্যাঁ, যেটা আমি খুব চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম না যে ও মিউজিক করুক, বাট যখন মিউজিক করছি তখন আমি চিন্তা করছি যে ও যেন ডিফারেন্ট হয়, যে ও যেন রেগুলার না হয়, সেটা আমি দ্যাটস ফর শিওর যে ওর এটা ডিফারেন্ট। ওর ওখানে হাত দেওয়া অথবা সাজেশন দেওয়ার মতো স্কোপও নেই, ডেফিনেটলি দেই, আব্বু হয়তো বলে ভালো হয়েছে। হ্যাঁ মানে অনেক কম বয়সী ক্রিকেট খেলি, আর ড্রাইভিং আমার খুব ভালো লাগে, ড্রাইভিং ছোটবেলা থেকে ড্রাইভিং করি। এখনো আন্ডার এজ সামরেটিনি কথা, অ্যালবাম থেকে একটা গান শুনাই, এই গানটা আমি লিখেছি আমার লেখা। জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে, ও ফিরব না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে, একদিন চলে যাব, জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে, ও রেডিওতে তো প্রায় শুনছি এখন আমরা এই গানটা, সবাই বেশ পরিচিত এই গানটার সাথে। আপনার কাছ থেকে একটু শুনি যে আপনি বিজ্ঞাপন চিত্রে তো বেশ অনেক দিন ধরে জড়িত, মানে বলা যায় আমাদের বিজ্ঞাপন চিত্রের সেই যে শুরু থেকে এখনকার পর্যন্ত যে জার্নিটা আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং সেটাকে ইনফ্লুয়েন্সও করেছেন, মানে সেই আগে যেরকম বিজ্ঞাপন দেখুন তো পুরো পুরো ব্যাপারটাই বদলে গেছে। আমরা কথা বলছি রিপন খান এবং হৃদয় খানের সাথে, সেই দিয়ে তো জিঙ্গল শুরু হলো, তারপরে যান এক এক সময় এক একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে, এক এক রকম করতে হচ্ছে, এইটা কিভাবে করা সম্ভব? জিঙ্গল গেছে আমার, আমি ছোটবেলা থেকেই তো বাবার জিঙ্গল গেতাম, তো আমার আসলে স্টার্টিংটা মিউজিকের স্টার্টিংটা ওইভাবেই, আমি যখন বাবার জিঙ্গল গেতাম তখন গান গেতে খুব ভালো লাগতো,
ওইটাকে ছোটবেলা থেকে ট্রেন তো খুব শীঘ্র ও জিঙ্গেল করবে তখন অন্যভাবে টিম ওয়ার্কে চলে যায়। লেখার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো বেশি উঠে আসে আমার গান লেখার ক্ষেত্রে? গান লেখার ক্ষেত্রে আমি যখন একটা গান করি তখন অবশ্য আমি লিরিকটা আমার প্রতিটা গানই যখন করি এনভায়রনমেন্ট চিন্তা করে, যে কোনো একটা এনভায়রনমেন্ট চিন্তা করি করে তারপর ওইটা ওইভাবে করি, টিউনটা করে আমি সবার আগে টিউনটা করি, করে তারপর ওইভাবে লিরিকটা লেখানো হয়। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে আপনি চলচ্চিত্র নির্মাণের কথা চিন্তা করছেন, কি ধরনের হবে আপনি যে চলচ্চিত্র নির্মাণ করেন, কি ধরনের চিন্তা করছেন? ধরনটা আমি মানে বলবো না, অনেক সময় যে ধরনের মুভি দেখি সে ধরনের করছি না, কিন্তু একটু ডিফারেন্ট। না খুবই ভালো, অনেক গুরুত্বপূর্ণ বছরের জন্য জানি, খুবই ভালো যাবে আমরা আশা করব। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, এনটিভি কে ধন্যবাদ, আর আপনার প্রোগ্রামটার নাম সম্পর্ক আমার মেয়ের নামও সম্পর্ক, বেশ মজার তো। তাহলে এরপর আপনার মেয়েকেও সাথে নিয়ে আসতে হবে আমাদের অনুষ্ঠানে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন।